থেকে গ্লাস আপনারা তো অরিজিনালি পেয়ে যাচ্ছেন। এবং গাড়িটি ক্রিস্টাল শেপে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ফুলি ব্যাকলাইট রয়েছে গাড়িটিতে এবং কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। অ্যাক্সি সেলুন ভাই, টোটাল বাংলাদেশ চ্যালেঞ্জ। আচ্ছা, এরকম ফ্রেশ গাড়ি আর ফ্রেশ গাড়ি যদি আপনি পান তো জরিমানা ধার্য করেন আপনারা। আমাদের কাছ থেকে গাড়ি কিনলে আপনার পেপারসের 100% নিশ্চয়তা আমরা প্রদান করি এবং বিআরটি এর যত ধরনের সাপোর্ট আছে আমরা আপনাদেরকে দিব। আচ্ছা, আজকে কি গাড়ি দেখাবেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা করোলা 111 এক্সি সেলুন। এই গাড়িটি জনপ্রিয় গাড়ি। জি, সবার জনপ্রিয় গাড়ি আর অনেক হেভি গাড়ি আপনারা জানেন। আর গাড়িটির মডেল ইয়ার 1997, রেজিস্ট্রেশন ইয়ার 2002। ক্রিস্টাল শেপের এই গাড়িটি একেবারে অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন। আরেকটি মজার ব্যাপার, গাড়িটি এখন পর্যন্ত আপনার অকটেন ড্রাইভে রয়েছে। আচ্ছা, আর যেহেতু আগের মডেল, গাড়িতে কোনো হিস্ট্রি আছে? একেবারে 100% গ্যারান্টি গাড়ি। যদি দেখার পরে আপনাদের কোনো ধরনের অপছন্দ হয় বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আপনারা প্রুভ করতে পারেন, জরিমানা তো এইভাবে বলা যায় না, শুনতে খারাপ শোনাবে, বাট আমরা আপনাদের রিটার্ন বাসায় ঢোকার জন্য আমাদের শোরুম থেকে একটা ফ্রেশ গাড়ি দিয়ে আপনার বাসায় আমরা ড্রপ করে দিয়ে আসবো। আচ্ছা, বিশাল সুবিধা। জি ভাই, ফ্রন্ট সাইডটা কি কন্ডিশন? একেবারে ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িটি। আপনারা দেখতেই পাচ্ছেন হেডলাইটগুলো অরিজিনাল অবস্থায় রয়েছে এবং গ্রিলটিও যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে। ওকে, ঢাকা মেট্রো G15 সিরিয়ালের গাড়িটি মিরপুর বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন করা হয়েছে। ওকে, এবং প্রতিটা গ্লাস কি অরিজিনাল ভাইয়া? প্রত্যেকটি গ্লাস, হেডলাইট, ব্যাকলাইটগুলো অরিজিনাল অবস্থায় রয়েছে এবং গাড়িটিতে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ, কোনো ডেন্ট, কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ওকে, গাড়িটির চারটি চাকাই আপনারা একেবারে ফ্রেশ অবস্থায় এবং নতুন অবস্থায় পেয়ে যাচ্ছেন। অনায়াসে আপনারা 1 থেকে 1.5 বছর ইউজ করতে পারবেন চাকাগুলো। আর দেখতেই পাচ্ছেন ইয়োকোহামা অরিজিনাল জাপানি চাকা রয়েছে, ইন্ডিয়ান কোনো চাকা না, জাপানি চাকা রয়েছে গাড়িতে এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল অবস্থায় রয়েছে। ওকে, বাট ডোরগুলো কি অবস্থা? ডোরগুলো একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই বা আপনারা বলেন যে নামে পরিচিত খোলা কাটা নেই। জি, একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টি ইউজারদের কাছ থেকে গাড়িটি আমাদের নেওয়া। আচ্ছা, তার মানে গাড়িটা রাফ ইউজ হয় নাই যেহেতু অনেক ফ্রেশ। অকটেন অকটেন ড্রাইভে ভাই, অকটেন ড্রাইভে যেহেতু এগুলো তার উবার বা রেন্টেকার ইউজ করা পসিবল না। আচ্ছা, এটা অরিজিনালি অকটেন ড্রাইভে আছে, এখন পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। আর কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, আমরা বারবার বলছি যে আপনি একেবারে স্বচ্ছন্দে আসতে পারেন গাড়িটি দেখতে আমাদের, কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আর প্রত্যেকটি গ্লাস আপনারা তো অরিজিনালি পেয়ে যাচ্ছেন। ওকে, এবং গাড়িটি ক্রিস্টাল শেপে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ফুলি ব্যাকলাইট রয়েছে গাড়িটিতে এবং কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। অ্যাক্সি সেলুন। ওকে, পিছনের ভিতরটা কী অবস্থা ভাইয়া? গাড়িটির পিছনের সাইডে তো যথেষ্ট বড় স্পেস রয়েছে যেহেতু অকটেনে রয়েছে গাড়িটি এবং ভিতর সাইড আপনি দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে। আর একটি মজার ব্যাপার বাবু ভাই, গাড়িটা কিন্তু অনেক আগের দেখেন। আচ্ছা, এখন পর্যন্ত এই যে অরিজিনাল পেস্টিংগুলো কিন্তু আছে ভাই। আচ্ছা, আর পিছনে কিন্তু কোনো কালার হিস্ট্রি নেই, আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে, একেবারে সুপার ফ্রেশ যাকে বলা হয়, সুপার ফ্রেশ কন্ডিশন। এবং কি জয়েন্টগুলো ফ্রেশ একটু দেখান, বনেটগুলো দেখান ভাই, টোটাল বাংলাদেশ চ্যালেঞ্জ। আচ্ছা, এরকম ফ্রেশ গাড়ি আর ফ্রেশ গাড়ি যদি আপনি পান তো জরিমানা ধার্য করেন আপনারা। মানে এই মডেলের গাড়ি আর কোথাও পাবেন না আপনারা, এত ফ্রেশ ইম্পসিবল ভাই। আমি তো লাইফে অনেক গাড়ি বিক্রি করছি ভাই, কিন্তু এত ফ্রেশ গাড়ি পাওয়া সো টাফ ভাই। খুব সুন্দর, সিট কভার গুলো অনেক সুন্দর। মানে সিলিংটা কি অবস্থা? সিলিং একেবারে ফ্রেশ অবস্থায় রয়েছে ভাই, একেবারে ফ্রেশ অবস্থায়, কোনো ধরনের কোনো দাগ বা কোনো স্ক্র্যাচ, কোনো সেরা ফাটা নেই, কিছু নেই। আর গাড়িটির সাথে আপনারা অল অপশন অটো পেয়ে যাচ্ছেন। অল অপশন অটো, জি, চারটি দরজায় অটো রয়েছে গাড়িটি এবং দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড, একটু কাছে নেন নিয়ে দেখতে পারবেন, ড্যাশবোর্ড, স্টিয়ারিং কিন্তু একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আর আপনারা চাইলে গাড়িটির সাথে আমরা ডিভিডি ব্যাক ক্যামেরা ইনস্টল করে দেবো। আপনারা বুঝতে পারছেন যে গাড়িটি ফার্স্ট পার্টি ইউজারের কাছ থেকে আমাদের নেয়া, এখন পর্যন্ত ডিভিডি ব্যাক ক্যামেরাই লাগানো হয় না গাড়িটিতে, মানে যা আছে অরিজিনালি জাপানি কন্ডিশনেই গাড়িটি রয়েছে। আপনি একটু সাইডে একটু দেখালে হয়তো বা আমাদের ভিউয়ার্সের বুঝতে সুবিধা হবে। এক কথায় অসাধারণ, একেবারে অসাধারণ কন্ডিশন রয়েছে গাড়িটি। পারুল ভাই, এসির পারফরম্যান্স কি রকম দিবে? এসি পারফরম্যান্স যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে। আচ্ছা, চলেন ভাই আমরা একটু ইঞ্জিনটা দেখি ভাই, ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে? 1331cc EFI ইঞ্জিন রয়েছে গাড়িটিতে এবং অরিজিনাল ইঞ্জিন এবং অরিজিনাল গিয়ারবক্স রয়েছে। ওকে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে যে কালারগুলো এখন পর্যন্ত একেবারে ফ্রেশ 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 অবস্থায় রয়েছে, ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে, সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটা, রাফ ইউজ হয় নাই। এত আগের মডেলের গাড়ি ভাই, এত ফ্রেশ পাস, সো টাফ ভাই। গাড়িটি মডেল ইয়ার 1997 এবং রেজিস্ট্রেশন ইয়ার 2002।
অকটেন ড্রাইভে রয়েছে গাড়িটি, ফার্স্ট পার্টি ইউজারদের কাছ থেকে আমাদের নেওয়া, গাড়িটির সাথে আপনারা স্মার্ট কার্ড পেয়ে যাচ্ছেন। আর গাড়িটির ক্ষেত্রে আপনাদের কোনো ধরনের কোনো কনফিউশন নিতে হবে না, একেবারে অবিশ্বাস্য ফ্রেশ অবস্থায় রয়েছে। আর গাড়িটির ব্যাপারে আপনাদের সাথে আজকের আর আমরা আলোচনা সাপেক্ষে এইসব প্রাইজে যাবো না, একেবারে ফিক্সড অ্যান্ড ফাইনাল যে প্রাইসটা রাখা যাবে সেটি আপনাদেরকে বলবো। গাড়িটি একেবারে চূড়ান্ত প্রাইস আমাদের 5,90,000 টাকা। আর আপনারা চাইলে আমাদের লোকেশনে এসে গাড়ি ফিজিক্যালি দেখে আমাদের সাথে দামের ব্যাপারে আলোচনা করতে পারবেন। আর লোকেশন চিনতে অসুবিধা হলে অবশ্যই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ। এরপর আবারও আপনার শুনবেন অ্যাড্রেসটা বলে দেন। মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের 2 নম্বর গেটের ঠিক অপোজিটে আদিবা কার সেন্টার। আপনার মোবাইল নাম্বারটা বলুন। 01733154967। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।